प्रशासन के बोलबो যেই কুলাঙ্গার আলেমের হাত কেটে দিয়েছে ওকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক নইলে দুর্বার আন্দোলন করে তোলা হবে ঠিক কি না বলেন আলেমকে কখনো বেইজ্জতি করতে দেওয়া যাবে না যে আলেমের গায়ে হাত দেয় তার জন্মের সমস্যা আছে ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন আজকে এই কাজ যদি কোনো একটা মাদ্রাসায় করত কোন একটা আলেম করত 71 টেলিভিশন দেখতেন এই পর্যন্ত 21টা নিউজ করত লাইভ দেখাই তো লাইভ হাত কতটুক কাটছে কতটুক ব্যান্ডেজ লাগাইছে কোন ডাক্তারের কাছে আছে কোন হসপিটালের কাছে আছে ডিসির কাছে যাইতো ওসির কাছে যাইতো ইউনো টিউনো সব দৌড়াদৌড়ি শুরু করে দিত ঠিক কিনা বলেন একজন আলেমের হাত কাটছে এখন মিডিয়া নিশ্চুপ মিডিয়া কি নিশ্চুপ তোমাদের দরকার নাই আলেমদের পক্ষে আল্লাহ আছে কে আছে জোরে বলেন কে আছে বরিশালের বাবুগঞ্জে কোন জায়গায় একজন ইমামের হাত কেটে ফেলেছে জানেন না চিন্তা করেছেন একজন ইমাম সাহেব ইমাম তো একজন সমাজের নেতা ঠিক কি না বলেন ইমাম কি সমাজের নেতা সেই সময় এসে কোনো কথা নাই বাত্রা নাই দাও দিয়া ইমাম সাহেবের এক হাত কাটতো তাও কথা ছিল পছন্দ সন্ত্রাসী কুলাঙ্গার সন্তান একজন আলেমের দুই হাত কর্তন করে দিয়েছে যে আলেমের গায়ে হাত দেয় তার জন্মের সমস্যা আছে ঠিক কি না বলেন সুসন্তান কখনো আলেমের গায়ে হাত যে আলেমের রক্তের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে আলেম কে নবীর ওয়ারিশ আলেমকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া নবীকে কষ্ট দেওয়া মানে আলেমকে কষ্ট দেওয়া কিভাবে নবীকে কষ্ট দেওয়া মানে আলেমকে কষ্ট দেওয়া যখন ফ্রান্সে নবীকে অবমাননা করা হলো কার্টুন ছেপে এদেশের কোন কলেজ ভার্সিটি থেকে নবীর ইজ্জতের পক্ষে কোন মিছিল বের হয় নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই তার কারণ কি ওই সব ইউনিভার্সিটিতে কি মুসলমানের সন্তানেরা পড়ে না জোরে বলেন বাংলাদেশে যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে স্কুল আছে কলেজ আছে সেখানে কি মুসলমানের সন্তানেরা পড়াশোনা করে না তাহলে কি তারা রসূলের উম্মত না নবীকে গালি দেয় কোন কলেজ স্কুল ভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় না তার মানে নবীকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদের কষ্ট লাগে না লাগলে তো তোমরা নবীর পক্ষে মিছিল করতা নবীর ইজ্জতের পক্ষে রাজপথে নামতা বারবার নবীর ইজ্জতের বিরুদ্ধে আঘাত করা হয় নবীকে অসম্মান করা হয় নবীকে গালি দেওয়া হয় সর্বপ্রথম তার প্রতিবাদ করার জন্য ওলামায়ে কেরাম রাস্তায় নামে ওলামায়ে কেরাম তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না এই কারণে নবীকে কষ্ট দিলে আলেমের গায়ে কষ্ট লাগে আর আলেমকে কষ্ট দিলে মদিনাওয়ালা কষ্ট পায় যেই কুলাঙ্গার নবীর আলেমের হাত কেটেছে খুঁজে দেয়া দেখেন নিশ্চিত ওর ব্লাডের মধ্যে সমস্যা আছে তার কারণ কুখ্যাত কাফের ওলিদ ইবনে মুগীরা নাম কি নবীজিকে গালি দিয়েছে সাহাবাই কেরামের সামনে যদি নবীকে গালি দেয় সাহাবীরা সহ্য করতে পারে না দৌড়ায়া নবীর দরবারে গেছে ও আল্লাহর হাবিব ওলিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে ওলিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে আপনাকে আপনার নির্বংশ বলে গালি দিয়েছে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলে শোনো
ওলিদ ইবনে মুগীরা আমাকে গালি দিয়েছে, এর কারণ হলো ওলিদ ইবনে মুগীরার জন্মে সমস্যা আছে। কিছু সমস্যা জন্মে সমস্যা আছে। ওলিদ ইবনে মুগীরা মজমার ভিতরে বৈসা গল্প করতেছে, সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওলিদ ইবনে মুগীরা দেখা খিলখিলায় হাসে, এই যে দেখো মুহাম্মদের শিষ্যরা যায়, গরিব খাইতে পারে না পড়তে পারে না। সমাজের মধ্যে এখনো এমন কিছু মানুষ আছে আলেমদেরকে টিটকারি মারে, ওই যে টুপিওয়ালা যায় ঝগড়া লাগলেই প্রথম কয় এই মিয়া দাড়ি রেখে আপনি এমন করেন কেন, দাড়িতে তোর কি দোষ করছে, তোর মুখে তো দাড়ি নাই, তোর তো দাড়ি রাখার যোগ্যতাই হয় নাই, তুই তো মহিলাদের ভয়ে দাড়ি রাখতে পারোস না। আর যেই লোক আবার কোন একটা অন্যায় করছে, এই মিয়া তুমি টুপি মাথায় দিয়ে এমন করো কে, এইসব বলে কষে গালের ভিতরে চটকানা মারা উচিত। নবী সুন্নতের তোরে কি দোষ করছে, গাড়ির ভিতরে দুইজন ঝগড়া লাগছে, একজন দাড়ি ছাড়া আরেকজন দাড়ি ছাড়া, দাড়িওয়ালা আরেকজন দাড়ি ছাড়া, দেখবেন প্রথম কথাই কি, এই মিয়া আপনি দাড়ি রেখে হার লগে ঝগড়া করেন কেন, দাড়ি রাখছে দেখে শরীরে কি রক্ত মাংস নাই, তুমি উল্টা পাল্টা করবা আর সে মাইনা নিব, এটা কি হতে পারে? অন্যায়ের প্রতিবাদ করা কি নিষেধ? অন্যায়ের প্রতিবাদ করতে হবে না? আমি যে কথাগুলো বললাম আমার কথার যুক্তি আছে কি আছে না? আছে কি আছে না যুবক? ওলিদ ইবনে মুগীরা খেল খেলায় হাসে, এই দেখো যাচ্ছে, সাহাবীরা জিদ্দে টিকতে না পেরে বলে ওলিদ ইবনে মুগীরা আল্লাহর নবী বলছে তোর জন্মে সমস্যা আছে, মজমার ভিতরে বসা, এবার পেস্টিজে লাগছে না কিরে, এত বড় কথা আমার জন্মে সমস্যা আছে, কে বলছে, বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমার জন্মে সমস্যা। ওলিদ ইবনে মুগীরা এত মানুষের সামনে শিক্ষিত মানুষ ছিল তো, সেখানে কোনো তর্ক করে নাই, ঘরের মধ্যে যায় দরজা লাগাইছে, দরজা লাগাইয়া ফ্যান্টন ছেড়ে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতেছে, হায়রে মোহাম্মদকে গালি দিলাম আর সে আমাকে বলেছে আমার জন্মের সমস্যা আছে। আরে মোহাম্মদ তো এমন একজন ব্যক্তি সে কোনোদিন মিথ্যা কথা বলতে, কারণ আমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছি, মোহাম্মদ মিথ্যা বলেছে এটা হতেই পারে না, মুহাম্মাদের কথা সত্য, নিশ্চয়ই ওলিদ ইবনে মুগীরা বলে আমার জন্মে আসলে সমস্যা আছে। কি আছে এখন এটা জাস্টিফাই করবে কিভাবে, এটা ইনভেস্টিগেশন কিভাবে করবে, এটা জিজ্ঞেস করতে হলে তো তার মায়ের কাছে যেতে হবে, যে মা মুহাম্মদ বলছে আমার জন্মে সমস্যা আছে। এখন একজন সন্তান মাকে এই কথা কিভাবে জিজ্ঞেস করে, এটা লজ্জার ব্যাপার না, কি করবে বেচারা, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়ে ঘরের ভিতরে বসে আছে রাগ করে, কি করে, আমি এত বড় নেতা শিক্ষিত মানুষ আমাকে বলল আমার জন্মে সমস্যা। একদিন দুই দিন তিন দিন পরে ওলিদ ইবনে মুগীরার মা তার ঘরের দরজার সামনে এসে দরজা নক করছে, ওলিদ তালহিনা, ওলিদ এদিকে আসো। ওলিদ ইবনে মুগীরা মাথা নিচু করে রাখছে, চোখে পানি, চেহারায় বিষণ্ণতার ছাপ, তিন দিন পর্যন্ত খায় না, বলে লিমা তুমি কি ইয়া ওয়ালিদ কান্না করছো কেন, মন খারাপ? ওলিদ ইবনে মুগীরা বলে আম্মা জান, মন খারাপ তো আপনার জন্য, বলে আমি কি করেছি, বলে আম্মা জান সত্যি করে একটা কথা বলবেন, বলে কি কথা, আম্মা জান আমাকে আমাদের আল আমিন মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মে সমস্যা আছে। ওলিদ ইবনে মুগীরার মা বলে বাবা তুমি কি মুহাম্মদের সাথে বেয়াদবি করেছো? ওলিদ ইবনে মুগীরা বলে আম্মা জান আমি মুহাম্মদকে গালি দিয়েছি। ওলিদ ইবনে মুগীরার মা বলে এটা তুমি কি করেছো, মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই, সে আমানতদার, সে কি আমানতের খেয়ানত করে না, সে মানুষকে কষ্ট দেয় না, আর তুমি মুহাম্মদকে গালি দিলা। ওলিদ ইবনে মুগীরা বলে আম্মা এত কথা শুনতে চাই না, আপনি সত্যি করে বলেন আসলে কি আমার জন্মে সমস্যা আছে। ওলিদ ইবনে মুগীরার মা বলে বাবা রে ছোটবেলায় তো তোমার বাবা মারা গিয়েছিল, আমি ছিলাম বিধবা, একদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর তোমার চাচা আমার ঘরের মধ্যে এসে ঢুকছে, ঢোকার পরেই কাম হয়ে গেছে, সেখান থেকেই তোমার জন্ম। ওলিদ ইবনে মুগীরা কপাল থাবড়ায় আর কয় বলে তাহলে তো মুহাম্মদের কথা ঠিকই আছে, ঠিক কিনা বলে, তার মানে যারা আলেমকে গালি দেয় আলেমদেরকে কষ্ট দেয় তাদের জন্য সমস্যা আছে, ঠিক কিনা বলেন?
যতদিন আলেম থাকবে ততদিন ইসলাম থাকবে যতদিন আলেম থাকবে না এই দুনিয়ার জমিনে ইসলাম থাকবে না সুতরাং যুবক সাবধান তোমাদেরকে কোরআন শোনায় আলেমরা তোমাদেরকে কোরআনের বাণী শোনায় আলেমরা ইসলামের কথা বলে আলেমরা দ্বীনের কথা বলে আলেমরা সুতরাং আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না ঠিক কিনা বলেন